প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেন একাই লড়ে যাচ্ছেন এসএসসি দুর্নীতির বিষয়ে লাগাম টানতে বা যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লড়াই শব্দটা সাধারণত বিচারপতিদের সঙ্গে যায় না এই লড়াই শব্দটা সাধারণত আইনজীবীদের সঙ্গে যায় তার সত্ত্বেও দর্শক আমি আজকে বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে এই দুর্নীতির লাগাম টানতে বা দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিহ্নিত করে তিনি যেভাবে নির্দেশ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে তারপরেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে চলে যাচ্ছে অভিযুক্ত পক্ষ সেই জন্য বলছি দর্শক যেন তাকেও কার্যত লড়াইটা চালিয়ে যেতে হচ্ছে আপনারা জানেন যে তিনি একটি নির্দেশ দিয়েছিলেন যে যেভাবে এই গ্রুপ ডি চাকরির ক্ষেত্রে তথ্য সামনে এসেছে তিনি কত একটা অবজার্ভ করেছেন যে প্রচুর দুর্নীতি হয়েছে তিনি চেয়েছিলেন যে প্রাথমিক একটা অনুসন্ধান করা হোক এবং সেটা করুক হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সিবিআইকে একটা প্রথমে বলা হয়েছিল যে একটা অনুসন্ধান একটা রিপোর্ট তৈরি করে এক মাসের মধ্যে জমা দিতে তারপর তিনি সেটা খতিয়ে দেখতেন এবং তারপর কীভাবে তদন্ত এগোবে সে নিয়ে নিশ্চয় একটা নির্দেশ দিতেন কিন্তু দর্শক আপনারা জানেন যে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে চলে গেছে রাজ্য সরকার এ নিয়ে অনেক প্রশ্ন উঠছে যে রাজ্য সরকার তাহলে অ্যাকচুয়ালি কাদেরকে আড়াল করতে চাইছে এরই মধ্যে গতকালকে আবার মামলার শুনানি ছিল সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে সেখানে আরও মানে পাঁচশোরও বেশি জনের তালিকা তার সামনে আসে যে যাদেরও চাকরি নিয়ে চাকরির বিষয়টা নিয়ে একটা ওই একটা দুর্নীতির বিষয় সামনে চলে আসে যে সেখানেও এসএসসি রেকমেন্ডেশান ছিল না যেটা বলা হচ্ছে যেটা অভিযোগ করা হচ্ছে ফলে তারাও সেই ঘুরপথে চাকরি পেয়েছেন প্যানেলের প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন যখন এই বিষয়টা সামনে এলো তখন গতকালকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে প্রথমে যে পঁচিশ জনের বেতন বন্ধ রাখার কথা আমি বলেছিলাম তারপরেও আরও যে পাঁচশো জনের নাম এসছে আমার কাছে এদের বিষয়টা খতিয়ে দেখুক এস যে সত্যিই তারা কি তারা কি সেই রেকমেন্ড করেছিল যদি রেকমেন্ড করে থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে তাদের বেতন বন্ধের কোনো প্রশ্ন নেই আর যদি দেখা যায় যে না তাদের চাকরিগুলো হয়েছে ওই প্যানেল বাতিলের পর মানে প্যানেলের কাজ শেষ যাওয়ার পর একবারে তার প্যানেল বহির্ভূতভাবে পথে অর্থাৎ তাদের রেকমেন্ডেশন ছাড়া তাহলে তাদেরও বেতন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুক এসএসসি মানে এসএসসি এটা খতিয়ে দেখবে প্রথমে যে তাদের চাকরিগুলো কি ওই প্যানেল বহির্ভূত মানে ব্যাকডোর দিয়ে হয়েছে তাদের রেকমেন্ডেশন ছাড়া এটা প্রথমে খতিয়ে দেখবে এসএসসি যদি দেখা যায় হ্যাঁ হয়েছে সেই আগের মতোই যে পঁচিশ জনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে তাহলে এদের বেতনগুলোও কিন্তু বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুক এসএসসি এরকম একটা নির্দেশ গতকালকে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এই নির্দেশটা দিচ্ছিলেন তখন আবার সরকার পক্ষের আইনজীবী বলার চেষ্টা করেন যে যে এই মামলাটা তো ডিভিশন বেঞ্চ এখন চলছে তাহলে আবার কেন এরকম একটা নির্দেশ এসএসসি দিয়ে দেওয়া হচ্ছে কেন এটা তো চলছে ডিভিশন বেঞ্চে সেখান থেকে স্টে হয়েছে সিবিআই এনকোয়ারির ওপরে তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একেবারে বলেন কই আমাকে অর্ডারটা দেখাতে পারবেন আইনজীবীকে বলেন রাজ্য সরকারের অনেকটা দেখাতে পারবেন সে সেখানে কোথাও লেখা রয়েছে যে মূল মামলার বিষয়ে আমি কিছু বলবো না সিঙ্গেল বেঞ্চ কিছু বলবে না এরকম কিছু লেখা রয়েছে এরকম কোনো লেখা দেখাতে পারেনি যারা যারা অপোজ করছিলেন বিরোধিতা করছিলেন যে ডিভিশন বেঞ্চ তো যেটা বলেছে স্টে সেটা তো হচ্ছে সিবিআই এন সিবিআই অনুসন্ধানের উপরে স্টে যেটা উনি বলার চেষ্টা করে যেটা আমি বলেছিলাম যে সিবিআই অনুসন্ধান একটা রিপোর্ট তৈরি হোক আমাকে জমা দেওয়া হোক তারপর আমি সেটা খতিয়ে দেখে বাকি তদন্তের বিষয়ে বলবো সেটার ওপরে স্ট্রে দিয়েছে ডিভিশন বেঞ্চ কিন্তু মূল মামলা সেখানে আর কার কার নাম ঘুরপাতে এসেছে মানে চাকরি হয়েছে আর কারা কারা অবৈধভাবে চাকরিতে নিযুক্ত হয়েছেন এ বিষয়ে তদন্ত করা যাবে না কিছু বলা যাবে না কোনো নির্দেশ দেওয়া যাবে না এই কথা তো বলেন ডিভিশন বেঞ্চ তিনি আরো পরিষ্কার হয়ে যান তাদের কাছে যে দেখাতে পারবেন অর্ডার কপিটা দেখাতে পারেনি তখনই কিন্তু একেবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার বলে দেন যে এসএসসিকে যে এই পাঁচশো বিয়াল্লিশ জন আরও যে নাম যাদের অভিযোগ এসেছে সামনে যে তারাও ঘুরপাতে চাকরি পেয়েছেন নিযুক্ত হয়েছেন তাদেরও বেতন দেওয়া হচ্ছে সরকারি কোষাঘাত থেকে কিন্তু তাদেরও রেকমেন্ডেশন লেটার এসএসসির কাছে তারা পায়নি প্যানেল বহির্ভূত এরকম একটা বলার চেষ্টা হচ্ছে সেই জন্যই এসএসসিকেই দায়িত্বটা দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আপনারা দেখুন বিষয়টা যে যারা এই পাঁচশো বিয়াল্লিশ এরা কি এরাও কি ওইভাবেই চাকরিটা পেয়েছে নাকি আপনাদের সত্যি রেকমেন্ডেশন ছিল আপনারা প্রথমে খতিয়ে দেখবেন যদি দেখেন যে না প্যানেল বহির্ভূত আপনারা রেকমেন্ড করেননি তার সত্ত্বেও তারা চাকরি পেয়েছেন বা আপনাদের রেকমেন্ডেশনের কোথাও কোনো নথি জাল বা কোনো না কোনোভাবে ম্যানেজ হয়েছে সেটা ঠিক নয় এইসব দেখে আপনারাই খতিয়ে দেখবেন যদি মনে হয় যে এরা সত্যি এরাও হচ্ছে অবৈধভাবে নিযুক্ত হয়েছে নিয়োগ হয়েছে তাদের তাহলে এদের বেতন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা কর এই কথাটা একবারে বলা যায় দায়ীটা এসএসসির দিকেই দিয়ে দিয়েছিলেন যে তারাই ক্ষতি আগে দেখুক পুরোপুরি বন্ধ যেটা আগের ক্ষেত্রে বলেছিল পঁচিশ জনের ক্ষেত্রে সেটা কিন্তু উনি বলেননি এটা বলেছেন যে এসএসসি খতিয়ে দেখতে কিন্তু দর্শক আজকে আমরা হঠাৎ যে খবরটা সামনে পেলাম যে এস আবার চলে গেছে ডিভিশন বেঞ্চ সিবিআই পর বেতন বন্ধের নির্দেশ ফের ডিভিশন বেঞ্চে এস প্রথমে সিবিআই অনুসন্ধানের পরে ডিভিশন বেঞ্চে চলে গেছে রাজ্য সরকার আপনি জানেন এরপর এসএসসি চলে গেছে ডিভিশন বেঞ্চে যে সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশটা দিয়েছে আমাদেরকে যে বেতন ওই পাঁচশো বিয়াল্লিশ জনের বেতন বন্ধের বিষয়ে পরবর্তীকালে যে নামটা এসে তালিকাটা এই বিষয়ে আমাদের কোনো কথা শোনা হয়নি আমাদের হলফনামা দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এই জন্যে এই এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে চলে গেছে এখন প্রশ্ন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি তিনি তো এমন কিছু মানে বলেননি বলেছে যে খতিয়ে দেখতে খতিয়ে দেখে যদি মনে হয় যে মানে অনিয়ম হয়েছে নির্দেশ এটা সিম্পল বিষয় এটা খতিয়ে দেখতে এমন কী টাফ বিষয় আর কী একটা সময় সাপেক্ষ বিষয় এটার জন্য আবার ডিভিশন বেঞ্চে চলে যেতে হবে অবাক কাণ্ড অনেকে বলছেন যে এটার জন্য আবার ডিভিশন ডিভিশন বেঞ্চ যদি মনে হয় যে না তারা রেকমেন্ড করেছিলেন তাহলে তো বেদানবন্ধনের কোনো প্রশ্ন নেই আর যদি মনে হয় যে না তার রেকমেন্ড করেননি এরকম হয়েছে তো আমরা আদেশ পালন করতে অসুবিধে কোথায় এত মায়া কিসের সব চাকরি যারা করছেন ঘুরপাতে তাদের জন্য এসএসসির এত মায়া কিসের এটাই তো প্রশ্ন এত মায়া কিসের এত দরদ কিসের তাদেরকে ডিভিশন বেঞ্চে যেতে হচ্ছে বলা হচ্ছে যে সিঙ্গেল বেঞ্চ আমাদের কথা শোনেন হলফনামা দেওয়ার সুযোগ দেয়নি কি শোনাবেন কি শোনাবেন তো এটা বিরাট কিছু নির্দেশ দেয়নি সিঙ্গেল বেঞ্চ যদি জেনুইন হয় ওকে বলে দেবেন পরে যখন শুনানি হবে এরা ওকে আবার ডিসেম্বরের তিন তারিখে শুনানি আছে বলে দেবেন যে না এদের তো বেতন বন্ধের কোনো দরকার নেই এদের তো রেকমেন্ড ডেটা আছে এই তো তার প্রমাণ হয়ে গেল আর যদি না হয় করে দেবেন তো কি দায় আসে প্রশ্ন এসএসসির এত মায়া কিসে কাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন আবার চলে গেছেন এই দেশকে চ্যালেঞ্জ আনিয়ে ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চ আবার সেটা শুনবে যে ওই মামলার সঙ্গে শুনবে আগামী সোমবার সেটা নিয়ে হিয়ারিং হবে সেটা আমরা জানতে পারছি দর্শক আমি আমার মনে যে প্রশ্ন জাগছে আমি জানি না আপনাদের মনেও সে প্রশ্ন জাগছে কিনা যে এত মায়া কিসের এসএসসির দর্শক এর পাশাপাশি আর একটা খবর যেটা সামনে এলো যে তারা যখন ডিভিশান ডিভিশন বেঞ্চে যখন তারা যাচ্ছেন এত ডিভিশন বেঞ্চে যাওয়ার ঝোঁক যখন তাদের রয়েছে অন্য আরও অন্যদেরও কেন থাকবে না আমরা দেখতে পাচ্ছি যে ডিভিশন বেঞ্চে গেছে আরও একটা সেকশন আমি জাস্ট সেটা আপনাদেরকে স্ক্রিনশটটা একটু দিয়ে দেখানোর চেষ্টা করছি দর্শক যখন সবাই ডিভিশন বেঞ্চে যাচ্ছে এই এইসব নিয়ে তখন আমরা দেখতে পাচ্ছি যে ডিভিশন বেঞ্চে চলে গেছে যে পঁচিশ জনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের মধ্যে আবার তিনজন ডিভিশন বেঞ্চে চলে গেছে সবাই ডিভিশন বেঞ্চে যাচ্ছেন মানে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তারাও ডিভিশন বেঞ্চে চলে গেছে তারাও বলছেন আমাদের কথা শোনা হয়নি কেন আমাদের বেতন বন্ধের নির্দেশ হয়ে গেল সবাই ডিভিশন বেঞ্চ চলে যাচ্ছে বেতন বন্ধের নির্দেশ মানে এই নয় যে যদি জেনুইন জেনুইন যদি তারা চাকরি চাকরি করেন জেনুইনভাবে যে তাদের আর এই বেতনগুলো দেওয়া হবে না তারা বেতন পরবর্তীতে সব একসঙ্গেই পাবেন এটা তো নিয়ম যে বেতন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই নয় যে বেতন আর যতদিন বন্ধ তো তারপরে আবার যদি থাকে না তারা ঠিক পদে চাকরি করেছেন চাকরি পেয়েছেন তাহলে এই বেতনগুলো দেওয়া হবে তা নয় বেতন তো একসঙ্গে পরে পাবেন কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সরকার পক্ষ যাচ্ছে ডিভিশন বেঞ্চে এস যাচ্ছে কথায় কথায় ডিভিশন বেঞ্চে তারাও চলে যাচ্ছে ডিভিশন বেঞ্চে সব ডিভিশন বেঞ্চ সেই জন্যই বলছিলাম দর্শক যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি হয়তো কোথাও অবজার্ভ করেছেন যে যা তথ্য এসেছে এ একটা বিরাট একটা বিরাট একটা চক্র কাজ করেছে সেই চক্রটাকে ভাঙার চেষ্টা করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই জন্যে যখন ডিভিশন বেঞ্চ যখন সিবিআই উপরে স্টে দিয়েছে তা সত্ত্বেও তিনি কিন্তু মামলাটা শুনেছেন গতকালকে শুনেছেন এবং তারপর তিনি আরও পাঁচশো বিয়াল্লিশ জনের বিষয়ে একটা পদক্ষেপ নেওয়ার কথা তিনি বলেছেন তিনি কিন্তু হালটা ছাড়ছেন না ডিভিশন ম্যাচে সব চলে যাচ্ছেন তার সত্ত্বেও তিনি কিন্তু হালটা ছাড়ছেন না সেই জন্য বলছিলাম দর্শক যে লড়াইটা কিন্তু চালিয়ে যাচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই এই সব খবরটা যখন সামনে আসছে বেকার সমাজ যারা বঞ্চিত তারা অবশ্যই কোর্ড জানাচ্ছেন যে তিনি কিন্তু লড়াইটা করছেন কিন্তু আইনের সিস্টেম রয়েছে সিঙ্গেল বেঞ্চে কোনো নির্দেশ আসলে সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন ম্যাচে যাওয়া যায় কিন্তু প্রশ্ন প্রশ্নটা শেখা নেই যে যারা ডিভিশন ম্যাচে যাচ্ছেন এরা যাচ্ছেন বেতন বন্ধের এরা তো ভুক্তভোগী হবেই কারণ এরা চাকরিটা পেয়েছেন ঘুরপথে এবং আরও তো ফুটিফাস হয়ে যাবে কীভাবে চাকরিটা পেয়েছেন এর জন্য কার সঙ্গে কী রফা করতে হয়েছে নিশ্চয়ই এগুলো সামনে আসবে আগামী দিনে আশা করা যায় কিন্তু অন্য যারা যাচ্ছেন ডিভিশন বেঞ্চে এসএসসি যাচ্ছে ডিভিশন বেঞ্চে তাদের যাওয়ার উদ্দেশ্যটা কী তারা অ্যাকচুয়ালি কাকে আড়াল করতে চাইছে কাদের জন্য তাদের এত মায়া এই প্রশ্ন তো উঠবেই দর্শক তবে আবার বলছি দর্শক সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বিষয়টাকে এখনও কড়াহাতি হাতে দেখছেন ডিসেম্বরের তিন তারিখে আবারও এই মামলার শুনানি রয়েছে এখন দেখা যাক সেই দিনে কী হয় সেই দিনে নতুন করে কী নির্দেশ আসে আর এর মধ্যে ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেয় তবে যেভাবে গড়বিল সামনে এসেছে এই দুর্নীতিকে চাপা দেওয়া কিন্তু খুব মুশকিল এটা কিন্তু বলছেন যারা এক্সপার্ট যারা আইনজীবীরা আইনজীবী তারা বলছেন এর এই দুর্নীতিকে চাপা দেওয়া কিন্তু খুব মুশকিল হচ্ছে চাপা দেওয়া কিন্তু খুব মুশকিল তবে সময় গেলে যারা দুর্নীতি করেছেন তারা একটু ম্যানিপুলেট করার সুযোগ পেয়ে যায় পেয়ে যান বা পেয়ে যায় একটু তথ্য লোপাটের সুযোগ পেয়ে যায় সেটাই সবথেকে ভয়ের বিষয় তবুও যেহেতু আইনের প্রভিশন রয়েছে একটা জায়গায় চ্যালেঞ্জ করে আর একটা জায়গায় যাওয়া যায় সময় তো লাগবেই দর্শক দর্শক কী বলবেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে পুরো বিষয়টাকে দেখছেন নিশ্চয়ই আপনাদের কিছু বলার থাকতে পারে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম